হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু গলায়, ঘাড়ে, আন্ডারআর্মে, কোনোইতে দেখবে কালো প্যাচ পড়ে যায়। তা কিন্তু দেখতে যেমন খারাপ লাগে, তার পাশাপাশি কিন্তু কোনো জায়গায় গেলে অস্বস্তিতেও পড়তে হয়। অনেকে কি করে, এর থেকে মুক্তি পাওয়ার জন্য বাজার থেকে দামি দামি ক্রিম কিনে এনে লাগায়, কিন্তু এই ক্রিমে থাকে কেমিক্যাল যা কিন্তু স্কিনের ক্ষতিই করে। তাই আজকে আমি কিছু হোম রেমেডি শেয়ার করব, সেটা যদি তোমরা ট্রাই করো দেখবে কিন্তু অনায়াসে এইসব জায়গা তোমরা অনেকটাই পরিষ্কার করে ফেলতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলো তাহলে দেখে নেওয়া যাক এই হোম রেমেডিটা কি। এটা কিন্তু সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার অ্যাপ্লাই করতেই পারো। এখানে প্রথমে আমি 1 চামচ মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এবার এতে আমি 1 চামচ মতো নারকেল তেল অ্যাড করে নিচ্ছি। এরপর 1/2 পাতিলেবু নিয়ে নিয়েছি এখানে, 1/2 পাতিলেবুর রস এতে অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে রেমেডিটা দেখালাম সেটা কিন্তু তোমরা গলায়, ঘাড়ে, হাঁটুতে, হাতের কনুইতে অ্যাপ্লাই করতে পারো, বা আমপিটেও এটা অ্যাপ্লাই করা যায়। দেখো এখানে আমি হাতের কনুইতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা একটু হালকা গরম জলে এই টাওয়েলটা ডুবিয়ে এইভাবে সেই জায়গাটা একটু ক্লিন করে নেবে যেখানে এটা অ্যাপ্লাই করবে, তারপর এটা হাত দিয়ে অ্যাপ্লাই করে নেবে। এইভাবে কিন্তু তোমাদের 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, তারপর ওয়াশ করে নেবে। দেখো আমি ওয়াশ করে এসেছি, বেশিক্ষণ তো রাখিনি, একবারই কতটা ক্লিন হয়ে গেছে। এই ক্লিন করার পর কিন্তু তোমরা একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে আমি হার্বাল অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। দেখো এখানে একটু অ্যালোভেরা জেল আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে যে আজকে আমি হোম রেমেডিটা শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তার রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেন মনে হবে যে পার্লার থেকে ব্লিচিং করে এসো, আর পার্লারে যাওয়ার খরচও হবে না। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।